হ্যালো এভরিওয়ান, জয়শ্রী রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো স্টাফড আলুর দম। স্টাফড আলুর দম করতে কি কি লাগছে সেটা আমি বলে নিই। এখানে আলু আছে, আলুটাকে আমি মাঝখান থেকে কুড়ে আলুগুলো আমি রেখে দিয়েছি, সেটা আমি গ্রেভিতে ইউজ করব বলে। আর এখানে আছে মগজ দানা, আদা, কাজু আর পোস্ত একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিয়েছি। আর আছে এখানে কড়াইশুঁটি, যেটা আমি পুর হিসাবে ইউজ করব। এটা হলো কড়াইশুঁটিটাকে আমি আমি এটা বানিয়ে রেখেছি কারণ তাড়াতাড়ি হবে বলে, না হলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা বানিয়ে রেখেছি। এটা এটাতে আমি কি কি দিয়েছি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিয়ে কড়াইশুঁটির পুর যেরকম হয় কচুরির ওরকমভাবে বানিয়েছি। হিং দিয়েছি, কালো জিরে দিয়েছি, দিয়ে তাতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ওতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা গুঁড়ো, চিনি, নুন দিয়ে আমি ওটা পুরটা আমি বানিয়ে রেখেছি। আর এখানে আছে চিনি, নুন, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা মেথি পাতা, যেটা আমি শেষে ইউজ করবো। আর আছে তেল। তো আমি রেসিপিটা স্টার্ট করি। তো প্রথমে আমি এবারে গ্যাসটা অন করব, করে আমি তেলটা দিয়ে দেবো, সাদা তেল ইউজ করেছি। তেলটা দিয়ে আমরা আলুগুলো ফ্রাই করে নেব, লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তেলটা আলুগুলো আমার লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, তো আমি এবারে তুলে নিচ্ছি। ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবেন, নুন মাখিয়েও ভাজতে পারেন, আবার উপর থেকে একটু ছড়িয়েও দিতে পারেন, তাহলে আলুগুলোতে নুন ঢুকবে। আমি উপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি। তেলটা একটু কমিয়ে নেব কারণ ফ্রাই করার জন্য দিয়েছিলাম, তো অনেকটাই তেল আছে। কমিয়ে নিয়ে এতে আমি দেব গোটা গরম মশলা, একটু থেঁতো করে নিয়েছি। এবারে যে আলুগুলো করেছিলাম, করা যে আলুগুলো ছিল, তো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এতে চারমগজ, মগজ দানা, কাজু, পোস্ত, যেটা আদা যেটা পেস্ট করে গেছে সেটা ঢেলে দিই। Thank you.
ভাজা ভাজা হবে। এবারে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো গ্রেভিটা তখন ততক্ষণ হোক, আমি দেখিয়ে দিই আপনাদের কি করে পুরটা ভরবে। আলুটা নেবেন, নিয়ে এর মধ্যে এরকম পুরটা এরকম দেবেন, যতটা দেওয়া যায় এরকম দেবেন। গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো গ্রেভিটা হয়ে গেছে। 5 মিনিট আমি কুক করেছি। এবার আমি চিনি দেব, নুন চিনিটা স্বাদ মতো দেবেন। আর যে এরকম এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, ঝালটা পরিমাণ মতো দেবেন। তো দেখুন আমি পুর ভরে ফেলেছি, সবগুলোতেই পুর দিয়ে নিয়েছি। এই আলুটা আমি রেখেছি, আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি ভিতর থেকে এটা খোল মতো করেছি, ভিতরটা কি করে আমি কুড়েছি। জল দিয়ে দেব, যে যেরকম গ্রেভি খাবেন সেরকম মতো জল দেবেন। এবারে গ্যাসটা বাড়িয়ে দেব, একটু ফুটতে দেব। পাঁচ থেকে 10 মিনিট ফুটবে। একটু চাপা দিয়ে দিচ্ছি, এটা 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে আলুগুলো আস্তে আস্তে পুর দিয়ে আলুগুলো আস্তে আস্তে আমি বসিয়ে দেবো, মাঝখানটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায়। পুর যে দিকটা দিয়েছেন সেটা উপরের দিকে করে রাখবে।
আলুটা যেহেতু ভেজে নেওয়া হয়েছে তো আলুটা এমনি সেদ্ধ হয়ে গেছে অলরেডি, 90% সেদ্ধ হয়ে গেছে। তো 10% সেদ্ধর জন্য আবার এটা আমি ঢাকা দিয়ে দেব, আরো 5 মিনিট রেখে দেব। এটা 5 মিনিট হোক, আর আমি আপনাদের দেখিয়ে দিই আমি আলুর ভিতর থেকে এটা কিভাবে পুড়েছে, আলুটা পুড়েছে কিভাবে। চামচ নেবেন, সেটা সেটার পিছন দিকটা দিয়ে এরকম ভাবে নিয়ে দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, এরকম ভাবে বসিয়ে এরকম ভাবে ঘুরিয়ে বার করবেন, দেখুন হয়ে আছে, ধারগুলো এরকম চামচ দিয়ে কুড়ে নেবেন। দেখুন কিরকম হয়েছে, বাটি মতো। এর ভিতরে এবার পুরতে আপনি এর উপর থেকে কাসুরি মেথিটা আমি ছড়িয়ে দিচ্ছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি এলাম, বাই।